প্রেমটা ছোটবেলা থেকে হওয়ায় দুজনেরই বাড়ি থেকে খুব একটা আপত্তি ছিল না, কিন্তু ঘটনাচক্রে ওদের প্রেমটা বিয়ে অবধি এগোলো না। কেন পরে বলি, পারমিতার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। কয়েক বছর পর অনিশও বিয়ে করে সংসারী হয়। এর প্রায় 20 বছর পর পারমিতার সঙ্গে দেখা হয় এই ছেলেটির। ছেলেটির ছোটবেলার কথা সব মনে পড়ে যায়। আজ পারমিতাকে দেখে ছেলেটির মনে হয় এত বছর পরেও অনিশের সঙ্গে দেখা করতেই কলকাতায় এসেছে। আর সামহাও ও ফিল করতে পারে হি ইজ গোয়িং টু অ্যাক্ট অ্যাজ এ মিডিয়েটার বিটুইন দিস টু ওয়ান্স অ্যাগেন, আ মিডিয়েটার ফর আনরিকুইটেড লাভ। এক্সকিউজ মি, এই বিয়ের তো একটাই প্রবলেম, ইন্টারভেল। বাচ্চা ছেলেটা কি আজকের মনু চাটুর্যে? গপ্প কিন্তু আটকে গেছে, যা বললাম ইনস্ট্যান্ট। নায়ক নায়িকা জ্যান্ত, কেয়া বাত, এরা কার? একজন আমার জ্যাঠুতো দাদা, আর অন্যজন পাড়া দুটো দিদি। আরে দুর্দান্ত। কিন্তু এই দুজন মানুষ যদি সত্যি আজকে মিট করে, করুক না, ক্ষতি কি? কি বলছো, দুটো সংসার জাস্ট? নাও তো হতে পারে জাস্ট, এমনও তো হতে পারে দুজনের দুজনের কাছে অনেক কথা বলার আছে। একদিন পর সেটা রিলিভ হবে বলছো? দেখো বস, আমাদের দুজনের কাছে প্রায়োরিটি হচ্ছে সিনেমা, অ্যান্ড সিনেমা ইজ দ্য পোর্ট্রেয়াল অফ রিয়েল লাইফ। আমরা দুজনেই সেটা বিশ্বাস করি। হোয়াই কান্ট ইউ টেক দিস স্টোরি অ্যাজ ইয়োর সার্চ?